الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو موردون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله العلي العظيم আজকের পবিত্র জুমাতে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এমন একটা আমলের কথা বলবো যেটা আল্লাহর নিকট খুবই প্রিয় এবং কেউ যদি আল্লাহর নিকট হাসিল করতে চায় তাহলে একমাত্র সম্ভব এই আমলের দ্বারা আল্লাহর নিকট অর্জন করতে পারবে শুধু তাই নয় এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে আমল করলে আপনি যে কোনো পেরেশানি আপনার থাকুক আল্লাহ তাআলা এই আমলের কারণে পেরেশানি দূর করে দিবে এবং আপনার যদি কোনো চিন্তা থাকে মনের মধ্যে পেরেশানি থাকে দুঃখ কষ্ট থাকে ওই আমলের মধ্যে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পেরেশানি সব সঙ্গে সঙ্গে ঠিক করে দেবে এত সুন্দর একটা আমল কারণ সাহাবায়ে কেরাম আমরা জানি সবাই সাহাবায়ে কেরাম অধিকাংশ গরিব ছিল এবং বেরোজগার ছিল তাদের কোনো রোজগার ছিল না আলহামদুলিল্লাহ আমাদের তো জমি জায়গা আছে চাষবাস করতে পারছি তাদের চাষবাসও নাই আর তাদের এমন জায়গায় বাড়িঘর ছিল সেখানে মরুভূমি ঠিক আছে খালি বালি আর বালি বালি আর বালি চারদিকে খালি বালি আর ওর মধ্যে কোনো গাছপালা কিচ্ছু নাই এমন অবস্থা তো বুঝতে পারছো সেখানে মানুষের কোনো ব্যবসা বাণিজ্য চলতো না এখনও বর্তমানে সৌদি আরবে যাবেন আপনি গাড়ি বাসে যাবেন 100 মাইল চলে যাবেন কোনো গ্রাম দেখতে পাবেন না এমন অবস্থা এখন যদি এমন অবস্থা হয় তাহলে সাহাবাদের যুগে কি অবস্থা ছিল তখন লোক সংখ্যা খুবই কম ছিল খুব কম ছিল যার ফলে এবার লোক সংখ্যা যদি বেশি না থাকে তাহলে আপনি ব্যবসা বাণিজ্য করবে কি করে মালটা কার কাছে বিক্রি করবেন তো এমন অবস্থা যার ফলে তখন সাহাবাদের দুঃখ কষ্টের সীমা ছিল না বিশেষ করে তাদের ব্যবসা বাণিজ্য তাদের রুজি কি আবার ছিল তাদের রুজি রোজগার খুবই অসুবিধা ছিল যার ফলে তাদের একটাই ভরসা ছিল সেটা কি সেটা হচ্ছে নামাজ হ্যাঁ তারা যখনই কোনো পেরেশানির সম্মুখীন হইতেন সঙ্গে সঙ্গে মুসাল্লা বিছিয়ে ভালো করে অজু করে মুসাল্লা বিছিয়ে নামাজ শুরু করতেন নামাজ শুরু করে আলহামদুলিল্লাহ যেরকমভাবে এক সাহাবির জন্য বলা হয়েছে তিনার ঘরে খাবারের কিছু ছিল না কিচ্ছু ছিল মানে রান্না করার খাবারও নাই আর এভাবে চালও নাই গমও নাই আটও নাই কিচ্ছু নাই আর তিনার কাছে পয়সাও নাই যে কিনবে তো তিনি কী করলেন নামাজে দাঁড়িয়ে গিয়েছে নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছেন নামাজ শেষ করে বাড়িতে এসে বলছে হ্যাঁ গো কিছু ব্যবস্থা হইলো বলছে না কিছু হয়নি দে আবার নামাজে দেখছে আমার নামাজে ভুল আছে আবার নামাজ পড়তে লেগেছে এমন করে একবার না দুইবার না দুই তিনবার নামাজ পড়ার পর বাড়িতে এসে বলছে কিছু ব্যবস্থা হইলো বলছে হ্যাঁ ব্যবস্থা হয়েছে কী হয়েছে ওই যে একটা আটার চাকি আছে আমাদের দেখবেন বাড়িঘরের মধ্যে এরকম পেশাই করে না এই আপনার ডাল পাল এটা ওটা পেশাই করে ওইটা নিজে ঘুরতে লেগেছে আর ভিতর থেকে আপনার আটা বের হইতে লেগেছে এবার ওই তার স্ত্রী কী করলো ঘরের যত জায়গা আছে আটার সমস্ত জায়গা ভর্তি করে দিয়েছে সব ভর্তি করে আর কোনো জায়গা নাই যে আর কোথাও রাখবো রাখার জায়গা নাই শেষকালে নিজে হাত দিয়ে এমন করে নিজে বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো এই কথা যখন আল্লাহ রাসূলের কাছে গিয়েছে
তিনি নাকি বলছিলেন যে যদি তুমি হাত না দিতে কিয়ামত পর্যন্ত হতে আটা বের হইতো, ঠিক আছে? তো বন্ধুরা, এই নামাজ এত একটা জিনিস, এত একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ওর মর্ম বুঝি না, ওর গুরুত্ব আমরা বুঝতে পারছি না। এই নামাজের মাধ্যমে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের পেরেশান হওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, আপনি ভালো করে নামাজ পড়ুন, সঠিকভাবে ধীরে স্থিরে খুশু খুশুর সাথে নামাজ পড়ুন, আর আপনি যা চাবেন আল্লাহর কাছে আল্লাহ আপনাকে দিয়ে দেবে ইনশাল্লাহ। আপনার অভাব থাকলে অভাব আল্লাহ দূর করে দেবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য না চললে আল্লাহ ব্যবসা চালিয়ে দেবে। আপনার সমস্ত যদি বাড়িতে রোগ থাকে, রোগী হয়, হ্যাঁ কেউ, তার জন্য আপনি তাহাজ্জুদে নামাজ পড়ুন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে তার রোগ ভালো করে দেবে। তো এই ব্যাপার একমাত্র আল্লাহর সঙ্গে কানেকশন জুড়তে হবে, আর সেটা কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কারণ আল্লাহর নিকট সব থেকে প্রিয় আমল হচ্ছে নামাজ, এর থেকে প্রিয় আমল আর কিচ্ছু নাই। এখন আমি আপনাদের সামনে কোরআন থেকে বলবো নামাজের গুরুত্ব, আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে কী বলছেন কোরআনের মধ্যে, তারপর আবার আমি কোরআন থেকে নামাজের ফজিলত তুলে ধরবো। হ্যাঁ, আবার তারপরে লাস্টের হাদিস। তো এক শুক্রবার হবে না, কমসে কম 4 থেকে 6টা 8টা শুক্রবার লাগবে এই নামাজ নিয়ে আলোচনা করতে। তো নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, আর কেন হবে না? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লামের উপরে যত হুকুম হাকাম দুনিয়াতে নাজিল করছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখন নাজিল করছেন, কিন্তু নামাজ কখন নাজিল করছিলেন? যখন আল্লাহর সঙ্গে দেখা করতে গেছিলেন সাত আকাশের উপরে, সেখানে আল্লাহ তাআলা নামাজ দিয়েছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লামকে দিয়েছিল উম্মতের জন্য। তো এই জন্য নামাজের গুরুত্ব অনেক বেশি, এ সম্পর্কে তো আমি আলোচনা করেছি, আজকে আমি হাদিসটা তুলে ধরি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওহা ইলা মা আওহা ফাফরাজ আলা খামসিনা সালাওয়াত ফি কুলি ইয়াউমিন ওয়া লাইলাতিন ফানাযালতু ইলা মূসা আলাইহিস সালাম ফাকালা মা ফরাজা রাব্বুকা আলা উম্মাতিকা ফাকুলতু খামসিনা সালাত ওয়ালা ইরজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফিফ ফাইনা উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা ফাইন নেকাত বালাউতু বান ইসরাইল ও খাবার তুহম কলা ফরাজা তৈলা রাব্বি ফাকুল তিয়া রাব্বি খাফিফ আলা উম্মতি ফাহাত্তু আন্নি খামসান ফরাজা তৈলা মূসা আলাইহিস সালাম ফাকুল তু হাত্তা আন্নি খামসান কলা ইন্না উম্মতাকা লা ইউতিকুনা যালিকা ফারজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ কলা ফালাম আজালু আরজি বাইনা রাব্বি তবরক তালা ও বাইনা মূসা আলাইহিস সালাম হাত্তা কলাম ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসা সালাওয়াত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি সালাত আশারা ফাযালিকা খামসুনা সালাত। তো এটা একটা বিশাল বড় হাদিস, এই হাদিসে কোথায় আছে? আপনার মুসলিমের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এখানে আল্লাহ রাসূল কি বলছেন, তো আমি যখন ছিলাম উপরে ছিলাম, সাত আকাশের উপরে যখন ছিলাম, তখন আল্লাহ তাবারক তাআলা আমার উপরে ওহী নাজিল করছেন। কি নাজিল করছেন? যে হে মুহাম্মদ সাল্লাম, আমি তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম তোমার উম্মতের জন্য, তুমি এটা নিয়ে যাও, তোমার উম্মতকে দাও, তারা প্রতি রাতে এবং দিনে 50 ওয়াক্ত নামাজ তারা পড়বে। তো আমি যখন এই নামাজ নিয়ে চলে আসছিলাম, তো আমি এসে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করলাম। তো মূসা আলাইহিস সালাম বলছে, তোমার রব তোমাকে কী দিয়েছে, তোমার উম্মতের জন্য কী বকশিস দিয়েছে, উপহার দিয়েছে? তো আমি বললাম, আমার রব আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তখন তিনি বললেন, তোমার উম্মতের এত শক্তি নাই যে 50 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি আবার তোমার রবের কাছে যাও, গিয়ে বলো আমাকে হালকা করে দাও। তখন আমি উপরে গেলাম, যাওয়ার পর আল্লাহকে বললাম, হে আমার প্রতিপালক, আমাকে হালকা করে দেন, আরও কমিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলছে, ঠিক আছে যাও, 5 ওয়াক্ত কমিয়ে দিলাম। আবার এলাম মূসা আলাইহিস সালামের নিকট, কী হলো 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে, কত? 45? না, পারবে না, তোমার উম্মত পারবে না 45 ওয়াক্ত নামাজ পড়তে প্রতিদিন, তুমি আবার যাও। তো এভাবে আল্লাহ রাসূল বলছেন, এভাবে আমি আল্লাহর কাছে আর মুসার কাছে এ আসতে যেতে লাগলাম যতক্ষণ কম, এবার কমতে 5 ওয়াক্ত নামাজে এলো। 5 ওয়াক্ত নামাজে যখন এলো, তখন কী হইলো? আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসা সালাওয়াত লিকুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে যাও, এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত থেকে কমিয়ে এই 5 ওয়াক্ত নামাজ যে করে দিলাম তোমার উম্মতের জন্য, লিকুল্লি সালাত আশারা, কিন্তু মনে রেখো প্রতিটা 1 ওয়াক্ত নামাজের জন্য 10টা নামাজ নেকি পাবে, ঠিক আছে? এই যে আমরা জোহর নামাজ পড়বো, এখন এই যে জুমা পড়বো,
এটা পড়লে কয়টা নামাজের নেকি পাবো? দশটা, দশটা নামাজের নেকি পাবো আমরা। আচ্ছা, ফাজালিকা খামসুনা সালাত, এত এটা হচ্ছে তোমার 50 ওয়াক্ত নামাজে ধরে নাও। আল্লাহ তাআলা বলছে আমি 5 ওয়াক্ত করে দিয়েছি কমিয়ে কমিয়ে, কিন্তু বাস্তবে আমি 50 ওয়াক্ত নামাজের নেকি দিব যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়বে। তো এই ব্যাপার এবার আমি আপনাদের সামনে বলবো যা আল্লাহ তাআলা এভাবে নামাজকে আমাদের সামনে ফরজ করে দিয়েছেন। এবার আমি আপনাদের নামাজের গুরুত্ব নিয়ে বলবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়াকিমু সালাত ওয়াতু যাকাত ওয়ারকাউ মার রাকিন। ওয়াকিমু সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মার রাকিন, আর যারা রুকু করে সেজদা করে তাদের সঙ্গে রুকু সেজদা করো, ঠিক আছে? তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজের গুরুত্ব নিয়ে কথা বলছেন। আল্লাহ প্রথমেই বলছেন ওয়াকিমু সালাত ওয়াতু যাকাত, তোমরা নামাজ কায়েম করো। তো এভাবে কোরআনের মধ্যে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82 জায়গাতে আল্লাহ তাআলা নামাজ পড়তে হুকুম দিয়েছেন। তার মানে বুঝতে পারছেন নামাজ আল্লাহর নিকট কত গুরুত্বপূর্ণ জিনিস। এত গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এতবার বলতেন না নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। তো এই ব্যাপার আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসুনা লাহু দ্বীন ওয়া ইয়াকিমু সালাত ওয়া ইয়ুতু যাকাত ওয়া যালিকা দ্বীনুল কাইয়্যিমাহ। তাদেরকে শুধু এই কথার হুকুম দেওয়া হয়েছে যে তোমরা কি করো, তোমরা একমাত্র আল্লাহর জন্য, খালেস আল্লাহর জন্য ইবাদত করো, এই কথা বলেছে। ওয়াকিমু সালাত, আর কি করো, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, আর যাকাত দাও, ওয়া যালিকা দ্বীনুল কাইমা, আর এটা হচ্ছে সোজা দিন, সোজা দিন এটা, ঠিক আছে? তো আল্লাহ তাআলা এখানে নামাজ পড়াকে সোজা দিন আখ্যা দিয়েছে। তো বুঝতে পারছেন তো আল্লাহ তাআলা নামাজের কত গুরুত্ব দিয়েছেন, বিশাল গুরুত্ব দিয়েছেন। এবার আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলছেন হাফিজু আল্লাহ সালাওয়াত, তোমরা হাফিজু মানে হেফাজত করো, আল্লাহ সালাওয়াত বহুবচন, সালাওয়াত মানে সমস্ত নামাজগুলোকে হেফাজত করো, 5 ওয়াক্ত, তার মানে 5 ওয়াক্ত নামাজ, নামাজের হেফাজত করো। ওয়া সালাতুল উস্তা, আর মধ্যের নামাজের হেফাজত, উস্তা মানে মধ্যের নামাজ, মধ্যের নামাজ কোনটা? আসরের নামাজ, আসরের নামাজের হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে আদবের সঙ্গে দাঁড়াও, আল্লাহর সামনে আদবের সঙ্গে দাঁড়াও, তার মানে যখন নামাজে আমরা দাঁড়াবো তাহলে আমরা কার সামনে দাঁড়াচ্ছি? আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আমাদের সবাইকে দেখে। যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা সবার দিকে তাকিয়ে থাকে, সবাইকে দেখে, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি নামাজের মধ্যে এদিক ওদিক না তাকাবে, ঠিক আছে? যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে, নামাজের মধ্যে আল্লাহ তার দিকে তাকিয়ে দেখছে তাকে, যখন সে নামাজের মধ্যে দাঁড়িয়ে কি করবে, এদিকে তাকাবে, ওইদিকে তাকাবে, অথবা কাপড়ের সাথে খেলা করবে, দাড়ির সাথে খেলা করবে, তখন আল্লাহ বলতে চল তোর নামাজ আমার ধার ধারি নামি, ঠিক আছে? এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছে কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আদবের সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াও নামাজের মধ্যে। এটা নামাজ কি জিনিস এখন তো বুঝে নিন ভাই, নামাজ একটা বিশাল গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর সামনে। আর আপনি যখন নামাজ পড়েন তখন আল্লাহ আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখে, আল্লাহ আপনাকে মনোযোগ দিয়ে দেখে। এবার আপনি যদি নামাজটা খুশু খুশুর সাথে পড়েন, খুশু খুশু মানে বুঝতে পারছেন তো, মন লাগিয়ে নামাজ পড়া, নামাজে দাঁড়িয়ে মনটাকে অন্যদিকে নিয়ে যাওয়া যাবে না। আর আমরা কি করি, নামাজে দাঁড়ালেই তখন আমাদের হিসাব শুরু হয়, বাড়িতে আমরা এই করেছি সেই করেছি, আমার দোকানে আজকে এত কেনা বেচা হয়েছে, এত লাভ হলো, এত এই হলো, হ্যাঁ এই জিনিসটা এত বিক্রি হয়েছে, সেই জিনিসটা এত বিক্রি হয়েছে, ওই সমস্ত হিসাব কখন মনে পড়ে আমাদের? যখন নামাজে আল্লাহ আকবর দাঁড়াই তখন দুনিয়ার সমস্ত কথা মনে পড়ে, হ্যাঁ। কিন্তু না, এভাবে নামাজ পড়লে হবে না, নামাজের মধ্যে একমাত্র আল্লাহর দিকে মনে রাখতে হবে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছে, এত আল্লাহকে সামনে জেনে তারপর আমাকে নামাজ পড়তে হবে। এভাবে নামাজ পড়ে ভক্তির সাথে, তাহলে সে নামাজটা কবুল হবে, আর অভক্তির সাথে নামাজ পড়লে সেটা কবুল হবে না, ঠিক আছে? কবুল হবে না আল্লাহ সে নামাজ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু তার নামাজকে আল্লাহ তাআলা কী করে, তার মুখে ছুঁড়ে দেয়, এলে তোর নামাজ তোর কাছে থাক, কেন? এই জন্য অভক্তি করে পড়ি, নামাজে ঠিক হয়ে দাঁড়িয়ে আছি, নামাজ পড়ছি কিন্তু আমি কয় রাকাত পড়লাম, কখন কী পড়েছি সেটা নিজে বুঝতে পারছি না, আমার নিজে মনে নাই আমি এই পড়েছি সে পড়েছি, হ্যাঁ।
তো এভাবে করলে হবে না, নামাজের মধ্যে একদম খুশু খুশুর সাথে নামাজ পড়তে হবে। এ কথা আল্লাহ তাআলা এখানে বলছেন। আচ্ছা, তো তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা তোমাদের নামাজকে হেফাজত করো, আর এটা কতদিনের জন্য? একদিন নয়, দুই দিন নয়, হামেশা হামেশার জন্য, সর্বদার জন্য। এই নয় যে একদিন নামাজ পড়লাম আর দুদিন পড়লাম না, এমন করলে হবে না ভাই। নামাজকে আমাদেরকে একদম স্থায়ীভাবে পড়তে হবে, তবে সে নামাজ এর মর্যাদা আমরা পাবো। এবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আমার নবীকে লক্ষ্য করে, ওয়া আমুরা হালাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকান নাহনু নারজুকুকা ওয়া লাকিবাতু লিত্তাকওয়া। ওয়া আমুরা হালাকা বিসসালাত, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার পরিবারস্থ লোকদেরকে নামাজের হুকুম দান করুন। ওয়াসতাবির আলাইহা, আর আপনি নিজে কায়েম থাকুন নামাজের উপর, আপনি নিজে নামাজ পড়ুন, অর্থাৎ আপনার পরিবারের সবাইকে নামাজের হুকুম দেন আর আপনিও তারপর কায়েম থাকুন। শুনুন, লা নাসালুকা রিজকান, আমি আপনার নিকট রুজি চাই না, আমি রুজি চাই না, নাহনু নারজুকুকা, বরং আমি তো আপনাকে রুজি দিয়ে থাকি, আমি আপনাদেরকে এবং মহাবিশ্বের সবাইকে আমি রুজি দিয়ে থাকি। ওয়া লাকিবাতুল লিত্তাকওয়া, আর শেষ পরিণাম লিত্তাকওয়া, মুত্তাকিদের জন্য, শেষ পরিণাম মুত্তাকিদের জন্য। সূরা তহা আয়াত নম্বর 132। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে নবীকে নামাজ নিজে পড়ার জন্য, পরিবারের সবাইকে পড়ার জন্য। তো এটা শুধু আমাদের নবীর জন্য নয়, এটা আমাদের প্রতিটা ব্যক্তির জন্য। আমরা কী করব, আমরা নিজেরা নামাজ পড়ব এবং আমাদের পরিবারস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়ার হুকুম আমরা দিব। হাদিসের মধ্যে সেটা আমি পরে বলবো। তো সেখানে আল্লাহ রাসূলুল্লাহ বলছে, যখন তোমার ছেলের বয়স বা মেয়ের বয়স 7 বছর হয়ে যায় তাকে নামাজের হুকুম দাও, নামাজের হুকুম দাও, আর যখন তার বয়স 10 বছর হয়ে যাবে যদি নামাজ না পড়ে তাকে লাঠি করে মারো, তাকে লাঠি করে মারো। কিন্তু আমরা কয়জন করি, আমরা আজ পর্যন্ত কাউকে বলি ছেলেদেরকে যে নামাজ পড়? 7 বছরকার ছেলে কতটুকু, এই বাচ্চা ছেলেকে 7 বছর হয়ে যায়, তখন থেকে আমাদেরকে বলতে হবে নামাজ পড়, নামাজ হুকুম দিতে হবে, এবং 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে মারতে বলা হয়েছে। তো এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে মারও ছেলেদেরকে নামাজ না পড়লে। কিন্তু আজ আমরা একদম কিছুই করছি না, না নিজে নামাজ পড়ি, না নিজের পরিবারের স্ত্রী যারা আছে, স্ত্রী আছে, বড় মেয়ে আছে, ওরা নামাজ পড়ছে না, বাচ্চারা নামাজ পড়ছে, কেউ নামাজ পড়ছে না, একেবারে পাক্কা দুনিয়াদার হয়ে যাচ্ছি ভাই। তো এমন করলে হবে? আল্লাহর কাছে যেতে হবে, তখন কিন্তু অবস্থা খারাপ হবে। এবার আমি আপনাদের সামনে বলবো, দেখেন শুধু এই নয় যে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিচ্ছেন, বরং আল্লাহ তাআলা নামাজ পড়লে কী উপকার হবে সেটা বলে দিচ্ছেন। এবার আয়াতে সেটা বলবো। আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু ওই সমস্ত নামাজি, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দাঈমুন, যারা দাঈমুন মানে স্থায়ীভাবে নামাজ পড়ে, হামেশা নামাজ পড়ে, ঠিক আছে, যারা সর্বদা নামাজ পড়ে, ফাসক্ত নামাজ পড়ে, আল্লাযিনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, আর যারা নিজের নামাজকে হেফাজত করে, অর্থাৎ ফাসক্ত নামাজ পড়ে, উলাইকা ফি জান্নাতি মুকরামুন, তারা এমন ব্যক্তি যাদেরকে ইজ্জত এবং সম্মানের সঙ্গে জান্নাতে থাকতে দেওয়া হবে। ঠিক আছে, আল্লাহ শর্ত দিয়েছে যে তোমাকে জান্নাতের মধ্যে ইজ্জতের সাথে সম্মানের সঙ্গে রাখবো আমি, কিন্তু তার জন্য শর্ত কি, তোমাকে নামাজই হইতে হবে, ফাসক্ত নামাজের হেফাজত করতে হবে। ফাসক্ত নামাজের যদি হেফাজত করি আমরা, তাহলে আল্লাহ শর্ত দিয়েছে যে তাহলে তোমাকে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে জান্নাতে আমি থাকতে দেব। শুধু তাই নয়, অন্য আয়াতে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, এবং যার মধ্যে এই কয়টা গুণ থাকবে তাদেরকে সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে ভালো জান্নাত, ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফেরদাউসে তাকে স্থান দিবেন। ঠিক আছে, এবার দেখেন আল্লাহ যে গুণগুলো বলছে সেই গুণগুলো আমাদের মধ্যে আছে কি না, যদি না থাকে গুণগুলো অর্জন করার চেষ্টা করুন, কারণ দুনিয়াতে কেউ থাকবে না, আমাদেরকে মরতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আজ নয় কাল, কখন মৃত্যু চলে আসবে কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার জীবনে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যুর পর আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছে আপনার মধ্যে এই গুণ থাকলে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহ রাসূলুল্লাহ বলছে সমস্ত জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস ফার্স্ট ক্লাস জান্নাত, 1 নম্বর জান্নাত, তার মধ্যে যা কিছু আছে সব অন্য জান্নাতের
তুলনায় সবথেকে বেশি মূল্যবান জিনিস ঠিক আছে এত তোমরা যখন দোয়া করবে আল্লাহর নিকট জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য দোয়া করো আল্লাহকে বলো হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন তো দেখেন এখন আমি বলবো সূরা মুমিনুনের প্রথমে আল্লাহ 6-7টা গুণ গুণের কথা উল্লেখ করেছেন যাদের মধ্যে এই গুণ থাকবে আল্লাহ বলছে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবো এবং তারা সেখানে চিরদিন থাকবে কোনোদিন মৃত্যু হবে না সেখানে ঠিক আছে এবার আল্লাহ তাআলা বলছে গুণের কথা গুণগুলো কি কি দেখে নেন যদি গুণগুলো থাকে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ না থাকলে গুণগুলো অর্জন করার চেষ্টা করুন এক নম্বর গুণ আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন অবশ্যই অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে অবশ্যই অবশ্যই মুমিনরা কি হয়ে গেছে সফল কাম হয়ে গেছে কোন মুমিনগুলো এই মুমিনগুলো যাদের মধ্যে এই গুণগুলো থাকবে এক নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওই মুমিন যারা খুশু খুশুর সাথে নামাজ পড়ে খুশু খুশুর সাথে নামাজ শুধু পড়লে হবে না ভাই নামাজ পড়লে হবে না আল্লাহ শর্ত লাগিয়েছে খুশু খুশুর সাথে নামাজ পড়তে হবে খুশু খুশু মানে কি মন লাগিয়ে নামাজ পড়তে হবে মনটা উলুতর করলে হবে না আমি নামাজ পড়ছি না আমার মনটা কোথায় কলকাতাতে ঘুরে বেড়াচ্ছে ওই সে গুজরাটে আমি যেখানে কাজ করতাম রুটির ভাটিতে সেখানে ঘুরে বেড়াচ্ছে তা করলে হবে না ভাই খুশু খুশুর সাথে আমি নামাজ পড়ছি আমার নামাজের মধ্যে মন থাকতে হবে এক নম্বর গুণ ঠিক আছে এক নম্বর গুণ কি যারা খুশু খুশুর সাথে নামাজ পড়ে দুই নম্বর গুণ দেখুন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন এবং যারা ফালতু কাজ থেকে এবং ফালতু কথা থেকে বেঁচে থাকে এটা দুই নম্বর গুণ ঠিক আছে ভাই এই কাজ কখনো করবো না যদি আমার কাজকর্ম না থাকে আপনার কাজকর্ম না থাকে চুপ করে বসে থাকেন চুপ করে বসে থাকেন কিন্তু মানুষের সঙ্গে বকবক ফালতু বকবক করবেন না ফালতু কথা বলবেন না দুনিয়াদারি কথা বলবেন না আর ফালতু এমন কাজ করবেন না যে কাজ করলে কোনো লাভ নাই যেরকমভাবে ক্যারাম বোর্ড খেলা এ আপনার তাস খেলা হ্যাঁ আরও কত না কোনো খেলাধুলা আছে না সবের অন্তর্ভুক্ত এ সমস্ত করা যাবে না হ্যাঁ আপনার শরীর চর্চা করতে পারেন আপনি ছুটতে পারেন আপনি হাঁটতে পারেন ইত্যাদি করতে পারেন এগুলো করতে পারবেন কিন্তু বাজে খেল তামাশা ওইগুলো করা যাবে না এগুলো সব ফালতুর মধ্যে পড়ে যাচ্ছে ফালতুর মধ্যে তেমন ফালতু কথাবার্তা বলবেন না ফালতু কাজকর্ম করবেন না যে কাজ করলে কোনো উপকার হয় না ঠিক আছে তো এটা হচ্ছে দুই নম্বর গুণ আচ্ছা তিন নম্বর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন এবং যারা যাকাত আদায় করে এটা তিন নম্বর গুণ তাহলে আমরা কী করবো আমরা আমাদের যদি মালের যাকাতের আমাদের নেশাব হয়ে যায় ঠিক আছে 52 বড়ি কত 7.5 বড়ি স্বর্ণ আর 52 বড়ি রূপা যদি কারো কাছে থাকে তাহলে সে কী হয়ে যায় যাকাতের নেশাব হয়ে যায় যদি আমাদের এরকম থাকে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এবার উদ্বৃত্ত যে টাকা পয়সা থাকবে তার উপরে আমরা যাকাত দিব এবার যাকাতের অনেক রকমের ব্যাপার আছে শুধু অনেক রকম সেই নিয়ে আলোচনা পরে আমি করবো ঠিক আছে যেরকমভাবে আছে ধানের যাকাত আপনার উসর আছে জমির যাকাত আছে আপনার ছাগল গরুর যাকাত আছে সোনা দানার যাকাত আছে টাকা পয়সা থাকলে তার যাকাত আছে আপনার ব্যবসা করে বছরে কত টাকা আপনার ইয়াও হইলো জমলো তার উপরে যাকাত আছে ঠিক আছে এই নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব যাকাতের কথা তো এই কথা বলা হয়েছে অল্লাযীনা যাকাতি ফাঈলুন এবং যারা নিজেদের যাকাত আদায় করে আচ্ছা এটা তিন নম্বর চার নম্বর অল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন এবং যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ ঠিক আছে নিজের লজ্জাস্থানে হেফাজত করতে হবে কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে আচ্ছা সবথেকে বেশি মানুষ জাহান্নামে যাবে কোন কারণে আল্লাহ রাসূল বলছে নিজের লজ্জাস্থান হেফাজত না করার কারণে যারা নিজের লজ্জাস্থান হেফাজত করবে না তারা বেশি অধিক পরিমাণে জাহান্নামে যাবে অর্থাৎ ব্যবসায়ে যারা লিপ্ত হবে অবৈধ কাজে যারা লিপ্ত হবে তারা জাহান্নামে যাবে ঠিক আছে এটা এ লজ্জাস্থানে হেফাজত করতে হবে অন্য হাদিসে বলছে আল্লাহ রাসূল বলছে তোমরা যদি তোমাদের লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারো হেফাজতের তাহলে আমি তোমাদেরকে জান্নাতে গ্যারান্টি দিতে পারি তোমাদেরকে আমি জান্নাতে গ্যারান্টি দিতে পারি এত বুঝতে পারছেন তো যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করবে ইনশাল্লাহ সে জান্নাতে যাবে আর যেটার হেফাজত করতে পারবে না হ্যাঁ অপকর্মে লিপ্ত হবে সেটা জাহান্নামে যেতেই হবে তাদের আচ্ছা তো এখানে কী বলা হয়েছে এখানে এই কথাই বলছে না যে ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন যারা নিজের লজ্জাস্থানে হেফাজত করবে পাঁচ নম্বর
إلا على أزواجهم أو ما ملكت أيمانهم كنتو نيجر استري أبا داشي باندي ثاكلة شد على ده كتر ঠিক আছে যদি আপনি স্ত্রী থাকে তার সঙ্গে তার মানে ব্যাপার নাই অথবা আগে ছিল এই যুগতে এখন কিন্তু নাই দাসী বান্দির যুগ আগে ছিল ঠিক আছে ক্রীতদাসী কিনে নিয়ে আসতো তাদের সঙ্গে স্ত্রীর মতন ব্যবহার করত কিন্তু ওই প্রথা এখন আর বর্তমানে নাই কিন্তু সেটা মানা করে নাই আল্লাহ তাআলা কোন হাদিস কোন জায়গায় মানা করে নাই ঠিক আছে কিন্তু হয়তো এখন এটা দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গেছে এই দাস প্রথা আছে এখন নাই এখন কি মানুষ কেনা বেচা হয় না কোন মেয়েকে নামে চা হয় যে একটা মেয়েকে কিনে নিয়ে এসলাম সে আমার বাড়িতে আমার সমস্ত কাজ করবে আমার কথা মতো চলবে তার সঙ্গে আমি সব কিছু সেরকম এখন আছে পৃথিবীতে কোথাও নাই এটা বিলুপ্ত হয়ে গেছে তো কিন্তু কোরআনে এসে অনুমতি দিয়েছে আপনাকে দিয়েছে তুমি যদি কোনো দাসী কিনে নিয়ে আসো তুমি তার সঙ্গে সহবাস করতে পারবে তার সঙ্গে সব কিছু করে যাবে আচ্ছা এই কথা আল্লাহ এখানে বলছি গায়রু মালুমিন তাকে তিরস্কৃত করা হবে না অর্থাৎ কেউ যদি স্ত্রী এবং দাসীর সাথে মেলামেশা করে তাকে তিরস্কৃত করা হবে না ফামানি পিতা গওয়ারা জালিকা ফাউলাইকা হুমুল আদুন কিন্তু যারা তা এই সমস্ত বাদ দিয়ে আরও অন্য পন্থা অবলম্বন করবে ফাউলাইকা হুমুল আদুন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী অর্থাৎ স্ত্রী আছে দাসী আছে কিন্তু তারপরে কী করছে অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখে অন্য নারীর সঙ্গে হ্যাঁ সব কিছু চলে যে এই করে তাহলে সে সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা বলছে সীমা লঙ্ঘন করি আচ্ছা এবার বলছে সাত নম্বর আল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন এবং যারা নিজেদের আমানতকে এবং অঙ্গীকারকে কী করে পালন করে অর্থাৎ আপনি কার সঙ্গে অঙ্গীকার করেছেন যে তোমাকে এই জিনিস দিব অঙ্গীকার করছেন অঙ্গীকার অনুযায়ী তাকে সেটা দিয়েছেন অথবা কেউ আপনার কাছে আমানত রেখেছে আপনি কী করলেন সে আমানত হুবহু তার কাছে ফিরিয়ে দিয়েছেন কোনো খেয়ানত করেন নাই যদি আপনার মধ্যে এই গুণটা থাকে আচ্ছা ঠিক আছে সাত নম্বর গুণ হয়ে গেছে আর কি গুণ আছে এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন এবং যারা নামাজের হেফাজত করে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ কী করে পড়ে সে আচ্ছা এবার আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হয়েছে ওয়ারিস তারা কি ওয়ারিস বা উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী আল্লাযীনা ইয়ারিসুনা আল ফিরদাউস যারা জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী হুম ফিহা খালিদুন আর সেখানে তারা চিরদিন থাকবে ঠিক আছে তাহলে আমি যে কটা কথা বললাম এই গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়েছেন তাহলে তুমি হচ্ছ জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারী করার তৌফিক দান করুন আর এই সমস্ত গুণের মধ্যে আমল করার তৌফিক দান করুন আমাদের মধ্যে যাতে এই গুণগুলো চলে আসে আল্লাহ তাআলার কাছে সে দোয়া করি ঠিক আছে বারাকাল্লাহ ফিরকুল আযীম ওয়া নাফা নাইতি মুদিকুল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রাহিম وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم واشكروا على نعمه وذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العلي العظيم